হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টিনা চলে এসেছি আজকের আর একটা ভিডিওতে তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সত্যি কথা বলতে আমি উঠেছিলাম ছটার আগে তো এখন বাজে সাড়ে সাতটায় দেখো ঘুরিতে সাড়ে সাতটা বাজে আর আজকে আবার আমি বেরোবো তো একটা কারণে আর মেয়েরাও যাচ্ছে তো দেখো আমার বিছনার অবস্থাটা একবার দেখো দেখছো সারা বিছানায় তো মানে একদম এইদিক ওদিক সব ছড়িয়ে রেখে দিয়েছি কিছু গোছাতে পারিনি আর এগুলো বার করেছি মেয়েরা আজকে স্কুলে যাবে তো বাবু স্কুলে যাবি তো হ্যাঁ আজকে ওই মাথায় রেখে গেছে আবার মুখোশ পড়তে জাদু করতে আর ম্যাজিক স্ট্রিট হ্যাঁ তো আজকে পোর্টসে যাচ্ছে ওরা খুব মানে এনজয় করে এই দিনটাতে যাওয়ার জন্য ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয় পড়া থাকে না মেনলি তো আর একটা জিনিসের জন্য আমি যাচ্ছি সেটা এখন বলবো না পোর্টস তো আছেই সঙ্গে আর একটা জিনিসও আছে হ্যাঁ তো সেটা ভিডিও দেখলেই পুরো বুঝতে পারবে তো এই দিকে দুজনকে আমি রেডি করিয়ে দিয়েছি আর একটু চা দিয়ে দিয়েছি কারণ দুধ তো আমি দিতেই পারি না এক ফোঁটাও তো ওরা দুধ খায় না বলে আমাকে অপশনাল তো কিছু একটা সকালে করতেই হয় তো একটু না খাইয়ে কিছু বের করলেও শরীরটা খারাপ হয়ে যাবে কি রে আজকে যাবি তো স্কুলে ক্লাস তোকে ক্লাসে বসাবে না আজকে আছে মাঠে নিয়ে যাবে তো না না তো এখন ওরা মোটামুটি রেডি আর আমিও রেডি হইনি তারপর বেরিয়ে যাবো ব্যাগ ট্যাক গুছিয়ে হ্যাঁ রে শোনা রেডি হয়ে গেছে আর তোদের দেখ আজকে স্কুলে জিনিস তৈরি করেছি ও হাউ জন্য দুটো এটা তৈরি করেছি আর এই সব তৈরি করতে না অনেক সময় লাগে কী বলবো

এই দিকে আমরা বেরিয়ে পড়েছি আর গাড়িটাও আমাদের তার সঙ্গে চলে এসেছে তো কি বলবো একটু দেরি হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়িটা চালাচ্ছিলো যার জন্য হাতটাও ক্যামেরাতে খুব কাঁপছিল আর পেছনে এই দিকে মা বসে পড়েছে আর স্কুলের সামনে চলে আসার পরই দেখছি প্রচণ্ড ভিড় মানে পুরো সকল গার্জেনরা দাঁড়িয়ে রয়েছে মানে প্রচণ্ড ভিড় মানে কোথায় দাঁড়াবো এটাই বুঝতে পারছিলাম না আর এই দেখো যে ফ্লাওয়ারটা তৈরি করেছিলাম সেটা মে। অলরেডি পড়িয়ে দিয়েছি আর শুধু আমি পড়াই মানে সকলেই যা যা যার থিম ছিল সকলেই সেই সাজটা বাচ্চাদের করিয়ে দিয়েছিল পেছনে দেখো ওই ছেলেটাকে কী কিউট লাগছে তো মানে প্রত্যেকের আলাদা আলাদা সাজ ছিল খুব ভালো লাগছিল তো সবার যে আলাদা আলাদা সাজগুলো সেগুলো পরে আমরা দেখতে পাব এখন তো জাস্ট মানে বাচ্চাগুলো ঢুকছে তো একটু একটু করে দেখতে পাচ্ছিলাম আর দেখো এখানে মানে এত ঠান্ডা পড়েছে না সবাই চিন্তায় ছিলাম যে বাচ্চাগুলোকে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে তো বাচ্চাগুলো কি করবে এত ঠান্ডার মধ্যে মানে ওইদিকে তো ঠান্ডা হাওয়া দেবে ঠান্ডা লেগে যাবে আবার অ্যানুয়াল এক্সাম আছে সামনে তো যাই হোক এত ভালো লাগছিল না পুচকুগুলোকে মানে খুব সুন্দর লাগছিল তারপরেই বাচ্চাগুলোকে আমরা ভেতরে ঢুকিয়ে দিলাম আর এই দিকে মাঠে যাওয়ার জন্য একদম বাচ্চারা রেডি তো দেখো এটা মনে হচ্ছে ফোর বা থ্রি কোনো বাচ্চারা তো তারা যাচ্ছিল আর প্রত্যেকটা দেখো বুকে কি সুন্দর এক একটা এক একটা থিমে ঝোলানো রয়েছে হ্যাঁ মানে প্রত্যেকটা আলাদা আলাদা মাংকি আছে তারপরে লায়ন আছে এগুলো ছোট ছোটো বাচ্চারা আরও নিচু ক্লাস মনে হয় ওয়ান টু হবে তো আমি তো অতটা বুঝতেও পারছিলাম না কোন ক্লাসের বাচ্চারা বেরোচ্ছে তবে এটা প্রাইমারি সেকশনেরই বাচ্চাগুলো বেরোচ্ছিল আর আমি ওয়েট করেছিলাম যে আমার মেয়েরা কখন বেরোবে মানে ওদের দেখা হলেই তারপরে আমিও সেই গ্রাউন্ডে যাব তো তাই জন্য দাঁড়িয়েছিলাম ভাবছিলাম আসবে আসবে কিন্তু কিছুতেই আসে না বড়রাই বারবার বেরোচ্ছিলো ছোটদের একটু লেট করে বার করছিল কারণ ওদের ইউনিফর্মগুলো আমি সোয়েটার না পরিয়ে পাঠিয়েছিলাম টুপি পরিয়ে পাঠিয়েছিলাম তো ওরা মানে এক্স্যাক্ট ড্রেসটা দেখাবার জন্য সেগুলোকে সব খুলে দিয়েছিল তো যাই হোক আমি তো প্রথমে ভেবেছি ঠান্ডা লাগবে তো মানে তারপরে দেখলাম যে না আস্তে আস্তে রোদ্দুরটা উঠেই যাচ্ছে মাঠে তো দেখো এই বাচ্চাগুলো যখন বেরোচ্ছিল না এত কিউট লাগছে আর এইদিকে আমার মেয়ে দেখেছো ওই দেখো এত সুন্দর লাগছিল মানে যখন বেরোলো আর সামনে ছিল ওদের ক্লাস টিচার আর ফ্লাওয়ারগুলো দেখেছো এত সুন্দর তো চলো ওরাও বেরিয়ে গেছে আমিও এখন প্লে গ্রাউন্ডে চলে যাই তাহলে কেমন লাগছে মা হ্যাঁ ভালো আমি দুটো নিয়েছি প্লে গ্রাউন্ডে যাওয়ার আগে একটু খিদে পাচ্ছিলো তো ভাবলাম চলো আগেই একটা দোকান থেকে খেয়ে নিই আর এখানে একটা ফুটপাতে খুব ভালো কচুরি আর চা বানায় তো এখান থেকে কচুরি আর চা খেয়ে নিই তারপর মাঠে গেছিলাম আর এইদিকে মাঠে পুরো গার্জেন ভর্তি ছিল মানে যত গার্জেন সব বাইরে ছিল সব মাঠে এসে গেছিলো অলরেডি আমরা কচুরি খাওয়ার জন্য একটু দেরি হয়ে গেছিলাম আর পিপি ওয়ান আর পিপি টু এর বাচ্চাগুলোকে না একদম সামনে রেখেছিলো দেখেছো এই ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু পিপি ওয়ান আর পিপি টু তো আমার মেয়েও পিপি টুতে পরে এখনও ওয়ানে ওঠেনি তো তাই জন্য ওরাও সামনে ছিল কিন্তু যাই বলো আমি কিন্তু আমার নিজের বাচ্চাদের একদমই খুঁজে পাচ্ছিলাম না মানে এত সব পুচকু পুচকু দাঁড়িয়েছিল আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আমার মেয়ে তার মধ্যে কোথায় আর এই দিকে অনেক সময় পরে আমাদের এমএলএ মহাশয় সুজিত বোস এসে উপস্থিত হয়েছেন তিনি কিন্তু অনেক দেরি করে এসেছেন তার জন্য এই প্রোগ্রামটা স্টার্ট হওয়ার কথা ছিল সাড়ে নটা সেখানে এগারোটায় স্টার্ট হয়েছে তাহলে বন্ধুরা এখন আমাদের এই প্রোগ্রামটা কীভাবে স্টার্ট হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই শয় সুজিত বোস কিন্তু যখনই অ্যানুয়াল পোর্টস বা অ্যানুয়াল প্রোগ্রাম থাকে স্কুলের তখন কিন্তু তিনি অবশ্যই মানে আমাদের এখানে অ্যাটেন্ড থাকেন তো অ্যাকচুয়ালি বলতে পারো যে এই সিএ স্কুলটা একদম ওনার হাতেরই স্কুল পুরো মানে উনি না থাকলে কোনো প্রোগ্রাম হয় না আর এই দিকে দেখো কত রোদ্দুর উঠেছে প্রথমে সকালে এত ঠান্ডা আর উল্টো এখন এত রোদ্দুর যে সকলে এখন সোয়েটারগুলোকে মাথার ওপরে চাপা দিচ্ছিল ছাতা তো কেউ নিয়েই আসেনি দেখো এই পেছনে একজনই শুধু ছাতা নিয়ে এসেছিল তো চলো এইবারে হচ্ছে মেন জায়গাটাতে আমি চলে এসেছি মানে আজকে আমি পড়সতে এমনিও আসতাম স্কুলে তার সঙ্গে আমার বড় মেয়ে আজকে স্কুলে সেকেন্ড হয়েছে পার্টনার ডেসে তো যেহেতু এরা ছোটো তাই জন্য স্কুলের গ্রাউন্ডের মধ্যেই এদের ফাইনালটা হয়ে গেছিলো কিন্তু ওয়ান থেকে আর সেটা হবে না তো দেখো এইখানে আমার মেয়ে চলে এসেছে আর ও খুব এক্সাইটেড যখন না প্রাইজ নেয় না ওর মুখে এতটা আমি আনন্দ দেখতে পাই মানে কি বলবো আমিও খুশি হই আর ও খুশি হয় তো এই দিনগুলো না মিস করতে পারি না আমার মেয়ে তো আর ওয়েট করতেই পারছিল না বারবার আমার দিকে তাকিয়ে বলছিল আমি কখন স্টেজে উঠবো আমি কখন প্রাইজ নেবো তো আমি বললাম দাঁড়াও এখন তো সবে পিপি ওয়ানের প্রাইজ দেওয়া হচ্ছে এর এরপরেই দেওয়া হবে তো এই ছোট ছোট বাচ্চাগুলো হচ্ছে পিপি ওয়ানের আর এই দিকের বাচ্চাগুলো যেগুলো দাঁড়িয়ে রয়েছে পিপি টু তো এতটাই এরা ছোট না পিপি ওয়ান আর পিপি টুর মধ্যে কোনো ডিফারেন্স আমি তো কিছু বুঝতেই পারছিলাম না

और फर्स्ट प्राइस देना सर मैम और मिस्टर एफएम प्लीज मूव बाबू इधर देखो बेटा रंस इधर देखना पापा के नहीं देखना देखना पापा के तरफ दो मिनट প্রাইজ নেবার পর্ব শেষ হয়ে গেছে আর এবার ওয়ান থেকে আপ টু টুয়েলভ পর্যন্ত এবার খেলা স্টার্ট হবে তো দেখো এখানে একজন মিস তিনি এই যারা বাচ্চাগুলো প্রাইজ পেয়েছিল তাদেরকে নিয়ে এখন স্কুলের মধ্যে যাচ্ছে বাবা কেমন লাগছে খুব ভালো এইগুলো কি পেয়েছিস সাথে খাবার দিয়েছে বাবা অনেক খাবার দিয়েছে তো মেডেলও পেয়েছে চলো বাড়ি গিয়ে দেখবো চলো হ্যাঁ চলো খাও তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর এখন একটা বেজে গেছে গেছি কত সকালে আর ফিরেছি কত দেরিতে তো যাই হোক টায়ার তো হয়েই গেছি আর তার সঙ্গে দেখো ও মেডেল পেয়েছে তো তোমাদের ব্যাপারটা করে দেখাই তো ওখানে তো মেডেলটা খুব ভালো করে তোমাদের দেখাতেই পাচ্ছিলাম না এখানে মেডেলটা দেখাচ্ছি স্কুলের নাম লেখা রয়েছে আর খুব ভালো লাগে জানো তো যখন বাচ্চাগুলো এইভাবে কোনো মেডেল নিয়ে আসে মনে হয় যেন পরিশ্রমটা মানে বৃথা যাচ্ছে না কমসে কম কিছু তো করছে তো এটা ভালো লাগে আর যদি নাও আনতো তাতেও দুঃখ হতো না কারণ এখন তো প্রচুর বয়স রয়েছে নিজেদের স্ট্যান্ড করবার জন্য তো আমি কোনো প্রেশার ক্রিয়েট করিও না কিন্তু ওরা আনে আমি চেষ্টা করি যে একটু হয়তো পড়াশোনায় ভালো করুক একটু নাচ গান ভালো করুক কিন্তু ওরা দেখি ওটাকে নেয় মানে যতটা পারে বোঝার চেষ্টা করে আবার দুষ্টুমিও করে তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখো না ওরা কী করছে পুরো ঘরে এখন ঘুরু করছে ওদেরকে একটু ভালো করে ফ্রেশ করিয়ে নেবো তারপরে একটু রান্নাও করতে হবে সেইভাবে ভাতটা করে গেছিলাম আলু সেদ্ধ করে গেছি আর একটু চিকেন পকোড়া করব বলে রেখে দিয়েছিলাম তো ওটা করে নেবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভাই ভাই দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে তো আজকের টাটা।